वेलकम टू अजय ट्यूटोरियल सेंटर। बंधुरा आज के फटोशप ट्यूटोरियल हॉरिजॉन्टल टाइप मास्क टूल सम्पर्के आलोचना करब। आशा करछी वीडियो टी आपनारा शेष पर्यंत देखबेन। तो चलुन शुरू करा जाक। आपनारा स्क्रिने एखन देखते पाच्छेन आमी एखाने एकटी पातार उपरे एखाने मास्क जे लेखाटी आछे एई लेखाटी लिखेछी। तो आपनारा एई धरनेर लेखा जे कोनो धरनेर स्ट्रक्चारेर उपरे लिखते पारेन। एई लेखार जन्य आपनारा टुलबक्से एखाने हरिजन्टाल टुलेर उपरे क्लिक करले एखाने देखते पाबेन जे एखाने हरिजन्टाल टाइप मास्क टुल एबं भार्टिकाल टाइप मास्क टुल दुटी टुल एखाने शो करछे। तो हरिजन्टाल टाइप मास्क टुलटी हलो जे कोनो लेखाके आमरा बादिक थेके डान दिके लेखार जन्य एई टुलटी यूज करी एबं भार्टिकाल टाइप मास्क टुलटी ऊपर थेके नीचे लेखार जन्य आमरा यूज करी। तो फ्रेंड्स एखन आपनारा देखते पाच्छेन जे आमी एखाने एकटी इमेज ओपेन करे नियेछि एकटी सबुज पाता। तो एटिर मध्ये आमी हरिजन्टाल टाइप मास्क टुल किभाबे यूज करते हय सेटी एखन आमी आपनादेरके देखाबो। एटी करार जन्य आमी प्रथमे चले जाबो बादिके टुलबक्से। एखाने नीचेर दिके आसले आपनारा देखते पाबेन जे एखाने टी लेखा जे टुलटी आछे एर उपर राइट क्लिक करले एखाने आरो चारटी टुल एखाने शो करछे। एखान थेके आमी हरिजन्टाल टाइप मास्क टुल जे अपशनटी आछे एटिर उपरे क्लिक करब। এটি ক্লিক করার পরে আমি এই পাতাটির উপর একটি ক্লিক করলাম। এবার আমি এখানে একটি কিছু লিখে নেব। ধরুন আমি এখানে লিখলাম মাস্ক। তো এই লেখাটিকে আমি রিসাইজ করে নেব। তো রিসাইজ করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এবার ড্র্যাগ করব। এটি রিসাইজ করা হয়ে গেলে এখানে উপরে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ক্লিক করবেন। এখন আমি যে মাস্ক লেখাটি লিখেছি এই লেখাটি সিলেকশনে পরিণত হয়ে গেছে। তো এবার এই লেখাটিকে একটু অ্যাডজাস্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে আপ বা ডাউন অ্যারো প্রেস করে এই লেখাটিকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন ডান দিকে লেয়ার প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার রয়েছে, এটি এখন লক অবস্থায় রয়েছে। আমি একটি ক্লিক করে এটিকে আনলক করে নিলাম। এটি আনলক করা হয়ে গেলে আমি চলে যাব মেনু বারে। এখান থেকে এডিট মেনুতে ক্লিক করব। এবার এখান থেকে কপি মার্জ যে অপশানটি আছে এর উপরে ক্লিক করব। আবার চলে যাব মেনু বারে, এখান থেকে ক্লিক করব আমি পেস্টে। তো এটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে লেয়ার বক্সে লেয়ার ওয়ান নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ার ওয়ানের থাম্বনেলের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখানে লেয়ার স্টাইলের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যাব ড্রপ শ্যাডো অপশনে। ড্রপ শ্যাডো অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার আমি যে টেক্সটটি লিখেছিলাম সেটি এখানে শো করছে। এখানে আমি কিছু চেঞ্জেস করব। তো এখান থেকে ব্লেন্ডিং মোডটি যে আছে এটিকে আপনারা মাল্টিপ্লাইতে রাখবেন এবং এখানে যে কালারটি আছে কালারটি আপনারা এখান থেকে পাতার যে কালারটি আছে এই কালারটি চুজ করবেন। চুজ করা হয়ে গেলে এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার এখান থেকে ডিস্টেন্সটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে 25 করে দিচ্ছি। এদিকে 10 রাখছি এবং সাইজটিকে আমি 8 রাখছি। ড্রপ শ্যাডোটি সেট করা হয়ে গেলে আমরা চলে যাব স্ট্রোক অপশনে। স্ট্রোকে গিয়ে আমরা এখানে স্ট্রোকের যে সাইজটি আছে এটিকে আমরা 2 রাখবো এবং কালারটি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। কালারটি আমি একটু লাইট কালার রাখছি, এখান থেকে ওকে করে দিচ্ছি। চাইলে আমরা এটিকে বাড়াতেও পারি, আমি এটিকে 1 রাখছি। 1 রাখার পরে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি।
তো এখন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমি যে টেক্সটটি লিখেছি এই টেক্সটটি যে স্ট্রাকচার এবং পাতার যে স্ট্রাকচার দুটো সেম স্ট্রাকচারে পরিণত হয়ে গেছে। তো এই ধরনের ইফেক্ট আপনারা যে কোনো অবজেক্টের উপরে ক্রিয়েট করতে পারেন হরাইজন্টাল টাইপ মাস্ক টুল ইউজ করে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।